আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার দোকানে অথবা অনলাইনে যারা কাজ করি, তো আমরা সকলেই দেখেছি, আশা করি এরকম ডিজাইন আমরা সকলেই দেখেছি, যেমন অনলাইনে অফলাইনে আমি অনেক জায়গায় এরকম ডিজাইন দেখেছি। এই ডিজাইনগুলো আশা অনেকেই খরিদ করে, অনেকেই তৈরি করে, মেক করে তৈরি করে। তো এটা বেচা কিনাও হয়েছে অনলাইনে এরকম ডিজাইনগুলো। তো এই ডিজাইনগুলো মোবাইলে অনেক বাইরা করে। তো আমি চাচ্ছি যে ফটোশপে এই ডিজাইনটা কীভাবে করা যায়। যেমন আজকের ডিজাইন হচ্ছে, আজকের কাজটা আমি করব ফটোশপে। তো এখানে আমি আরেকটা ডিজাইন করেছি। তো ফটোশপে আমরা কিভাবে এটা করতে পারি সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমরা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখব। তো এখন আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নাম লিখব, যেমন আমি এখন ফটোশপের যে টুল বক্স রয়েছে সেখান থেকে হরিজেন্টাল টাইপ টুল ক্লিক করব। ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড উপরে দিলাম। ব্যাকগ্রাউন্ড উপরে দেওয়ার পর এটাকে একটু বড় করব। এই ফন্টের নাম হচ্ছে, এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এই ফন্টটা হচ্ছে ক্যান কপি। আমি ক্যান কপি ফন্টটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে ক্যান কপি। এই ফন্টটা আপনারা এই এতে পাবেন, অনলাইনে পাবেন। তো অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আর কি। তো আমি এখানে একটা নাম দেব, যে OYNAL, ধরুন আমি একটা জয়নাল দিয়ে একটা নাম টাইপ করলাম। টাইপ করার পর একটু মুভ টুলের সাহায্যে একটু রিসাইজ করে নেব, একটু বড় করে নেব। তো আমরা এতটুকুর মধ্যে রাখলাম। তারপর আমরা এটাকে মাউসের ডাবল ক্লিক করব, যে লেয়ার বক্সে খেয়াল করুন, এখানে মাউসের ডাবল ক্লিক সরি আমরা কন্ট্রোল জে বাটনে ক্লিক করে এটাকে ডাবল করে নেব। হ্যাঁ, এই যে এখন ডুপ্লিকেট একটা লেয়ার হয়ে গেছে। তো আমি এটাকে একটু টেনে এভাবে করে নিচে নিয়ে আসবো, এভাবে করে একটু নিচে নিয়ে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড করে নেব। হ্যাঁ, এখন আমার দুইটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অলরেডি। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা কপি রয়েছে, কপিটা আমরা কপি করে ওই টেনে ধরে উপর তুলে নেব। এই যে এভাবে করে উপরে নিয়ে আসলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড লেখাগুলো হাইট হয়ে যাওয়ার কারণে আমি উপরের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা যে চোখ আইকন আছে চোখ আইকনটা বন্ধ করে দেবো, চোখ আইকনটা হাইড করে দিলাম। তারপর প্রিভিয়াস এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে নামটা নিচে, এখন দুইটা ফন্ট হয়েছে, ফন্টের দুইটা, তারপরে ব্যাকগ্রাউন্ড দুইটা হয়েছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে ফন্ট হয়েছে দুইটা। তো আমরা যে উপরে যে ফন্টটা আছে সেটা এভাবে করে উপরে তুলে দেবো, এভাবে করে। তারপরে দেখুন নিচেরটা নিচে হয়েছে, উপরেরটা উপরে হয়েছে, দুইটা ব্যাকগ্রাউন্ড দুইটা ফন্ট করলাম। তারপর আমরা লেয়ার বক্সের কাজগুলো আমরা একটু ধৈর্য সহকারে দেখব এবং মনোযোগ দিয়ে দেখব আমরা কিভাবে এই কাজটা করতেছি। তো এখানে একদম নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এই লেয়ারটা আমরা প্রথমে কন্ট্রোল টি বাটনে ক্লিক করব। কন্ট্রোল টি বাটনে ক্লিক করার পর তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে পার্সপেক্টিভ করে দেব। হ্যাঁ, পার্সপেক্টিভ এখন হাইট হয়ে রয়েছে, আপনাদের বেলাও এরকম হাইট দেখাবে। যদি হাইট দেখায় তাহলে আমরা এখানে লেয়ার বক্সে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব ফন্টের উপরে, তারপর আমরা রাস্টারাইজ করে দেবো। তো আমরা এটা রাস্টারাইজ করলাম, তারপরে এই ফন্টটাকেও আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে দেবো। তো আমরা দুইটা ফন্টকে রাস্টারাইজ করে দিলাম। তো আমরা এখন নিচের যে ফন্টটা রয়েছে এটার মধ্যে কন্ট্রোল টি বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা এখানে ফ্লিপ বার্টিকেল করে দেবো। হ্যাঁ, একদম নিচে ফ্লিপ বার্টিকেল করে দিলাম। এই যে লেখাটা এখন উল্টো হয়ে গেছে, একটু জুম করে তারপর আমরা এটাকে মিলিয়ে দেবো, এখান থেকে এভাবে করে একটু মিলিয়ে দেবো। তারপর প্রিভিয়াস আমরা এটাকে কিবোর্ডটাকে আলটা শিফট বাটন চেপে ধরে এভাবে করে টানবো। যদি না হয় মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা পার্সপেক্টিভ করে দেবো, এই যে এখান থেকে পার্সপেক্টিভ করে তারপরে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এভাবে করে দেবো। হ্যাঁ, এভাবে করে টেনে আমরা এটাকে একটু বড় করে দেবো, একটু নিচের দিকে করে দেবো এভাবে। তারপরে এটা উপরের ফন্টটাকে একটু এভাবে করে নিচে নিয়ে আসবো, আমরা এটাকে মিলিয়ে দেবো।
যেভাবে করে মিলিয়ে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি না বুঝেন তাহলে দু একবার ভিডিও স্কিপ করে করে আস্তে আস্তে করে দেখবেন, যেমন বুঝতে পারেন। তো আমরা এখন একটা কাজ হচ্ছে, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু হালকা করে কালারটা একটু কমিয়ে দেব। কমানোর জন্য আমরা লেয়ার বক্সের এই যে নিচের দিকে খেয়াল করুন, যে এইখানে একদম নিচে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন হো স্টাইশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু এভাবে করে একটু ব্যাকগ্রাউন্ডটাকে ফোকাসটা একটু কমিয়ে দেব, যেভাবে ফোকাসটা একটু আমরা কমিয়ে দেব। কমিয়ে দেওয়া আমাদের যতটুকু ফোকাসে কমালে সুন্দর দেখাবে, ততটুকু কমিয়ে দিয়ে আমরা এটাকে, তো এখন কমিয়ে দিলাম। কমানোর পর আমরা এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কাজ করব, যেমন সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে মাস্ক করে দেব, ক্লিপ ইন মাস্ক করে দেব, এভাবে করে ক্লিপ ইন মাস্ক করে দেবো উপরের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে। তো ক্লিপ ইন মাস্ক ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটাকে এখন চোখ আইকন যেটা রয়েছে চোখ আইকনটাকে আমরা একটু ফোকাস করে দেবো। এই যে দেখুন, ক্লিক করার সাথে সাথে চোখ আইকন যখন দিয়ে দিলাম, এখন লেখার মধ্যে ওই যে এটা আমাদের নামটা ওই লেখার মধ্যে ঢুকে গেছে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু আমরা কমিয়ে দেব, যাতে আমাদের ইয়েটা একটু সুন্দর দেখায়, আর একটু উজ্জ্বল দেখায়। এই যে খেয়াল করুন কত সুন্দরভাবে এটা একটু ফোকাস হয়ে গেল, আর একটু সুন্দর দেখাচ্ছে। তো আমরা এইটা হচ্ছে আমাদের আরও অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন নদী নালাতে বসাতে পারি, অত বড় একটা জঙ্গলে বসাতে পারি, ঠিক আছে, যেরকমভাবে একটু ফোকাস করতে পারি আর কি ব্যাকগ্রাউন্ডটাকে। তো আমি যেটা নিছি এটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা নিচের মধ্যে যে দ্বিতীয় নাম্বার যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে, সরি, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এটাকে একটু এই যে এখান থেকে আল্টা বাটন চেপে ধরে এখান থেকে একটা কপি করে নেব। আল্টা চিপ একসাথে চেপে ধরতে হবে, আল্টা বাটন এবং চিপ বাটন চেপে ধরে এই যে এখান থেকে দুইটাই হবে। এভাবে করে আমরা একটু এগুলো কমিয়ে নেব। কমানোর পর আপনাদের যতটুকুই সুন্দর দেখায় অত এভাবে কমাবেন আর কি। আমরা তারপর ওকে করে দেব। এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ফোনটা রয়েছে, এই যে এই ফোনটা, এই ফোনটাকে একটু কাজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। সেখানে গিয়ে আমরা এটাকে একটু স্ট্রোক দেবো, হালকা একটা স্ট্রোক দেবো, যেমন একটু সুন্দর দেখায়। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে তাহলে একটু এইভাবে করে একটু বাড়াবো, ফোকাস যেন একটু আমাদের সুন্দর দেখায় আর কি। তো এভাবে করে আপনারা চাইলে আপনারাও স্ট্রোক করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আমরা এভাবে করে আসলে ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলি আর কি। তো ওকে বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস, এখন আপনারা খেয়াল করুন এটা কত সুন্দরভাবে ওই যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমাদের ইয়ে চলে গেছে, যেমন লেখাগুলো ব্যাকগ্রাউন্ডের ইয়েগুলো আমাদের লেখার ভিতরে চলে আসলো। তো এর চেয়ে সুন্দর করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এর চেয়ে সুন্দর করতে পারবেন। কেমনে এর চেয়ে সুন্দর হচ্ছে, যেমন আপনারা যখন কাজ করবেন তখন এর চেয়ে সুন্দর করা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ভরসা। যেমন আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, হয়তো বা এটা কিছুটা ইয়ে হয়ে যাওয়ার কারণে ফুটে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তো যেগুলো জঙ্গল রয়েছে এবং ঘাস রয়েছে, ঘাসের মধ্যে করলে একটু সুন্দর দেখাবে, আর একটু উজ্জ্বল হবে। হ্যাঁ, আপনারা চাইলে আমার চেয়ে সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিভিয়াস, এই অনুসারে আমরা চাইলে এই কাজগুলো করে নিতে পারি। এভাবে করে আমরা সবাই এভাবে করে ফটোশপে এই ডিজাইনগুলো আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রিভিয়াস, পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা এটাকে সেভ করে নেব। এই যে আমাদের যে লেয়ার রয়েছে, লেয়ারকে আমরা কন্ট্রোল শিফট ই বাটনে ক্লিক করে এক করে নেব। দেখুন, এখন লেয়ার বক্স এক হয়ে গেছে। তারপর আমরা এটাকে সেভ এসে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব। জেপিজিতে আমরা এটাকে কনভার্ট করে এই যে সেভ এস
সেভিসে দেওয়ার পর আমরা এটাকে সেভ করে নেব ডেস্কটপে। হ্যাঁ, ডেস্কটপে আমরা এটাকে সেভ করে নেব, যেমন জেপিজি দিয়ে। এই যে জেপিজি তে সেভ করলাম, সেভ করার পর সেভিস ক্লিক করলাম, ওকে। তো প্রিভিয়াস আমার ডেস্কটপে এটা অলরেডি এখানে শো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে এটা শো হয়ে গেল। তো আপনারাও চাইলে এভাবে করে নামগুলো এডিট করতে পারেন। তো আমি আরও অন্যান্য ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেছি, যেমন এটা একরকম হয়েছে, দেখুন এটা একরকম হয়েছে। তো আমার নিজের নাম দিয়ে একটা দেখেছি, তো এটা একরকম হয়েছে। হ্যাঁ, এভাবে করে আপনারা নিজের মতো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখালাম এই ওয়েতে আপনারাও কাজ করবেন। তো প্রিভিয়াস পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আমার এই চ্যানেল থেকে ফটোশপে ফটো এডিটিং নিয়ে আমাদের পর্ব আসবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আমি অনেক দূর আগানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।